নমস্কার বন্ধুরা, ফিউশন কেয়ার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের একটা খুব কার্যকরী ইনফরমেশন দিতে চাই, সেটা হলো শোয়ার সময় রসুন খেলে আপনি কি উপকার পাবেন। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের রসুনের কিছু উপকারিতার কথাই জানাবো। সাবস্ক্রাইব করুন ফিউশন কেয়ার চ্যানেলকে এবং বেল আইকন প্রেস করুন আমাদের চ্যানেলের ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, পৃথিবীর প্রায় সব দেশেই রসুনের ব্যবহার হয়ে থাকে, এটা খাবার তৈরি ও মশলা তৈরির কাজে লাগে। রসুন খাবারের স্বাদ বাড়ানোর সাথে সাথে ওষুধ রূপেও কাজ দেয়। রসুন খেলে অনেক রোগ শরীর থেকে বেরিয়ে যায়। আজ আপনাদের বলতে চাই, শোয়ার সময় রসুন খেলে কি উপকার দেবে তা জানা আপনাদের খুব দরকার। বন্ধুরা, রসুনের মধ্যে ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন সি ভরপুর পরিমাণে পাওয়া যায়। এছাড়াও রসুনের মধ্যে এমন কিছু খনিজ পদার্থ পাওয়া যায় যেটা আমাদের শরীরের পক্ষে লাভদায়ক। রসুন খাওয়ার ফলে শরীরের বাত, কফ এগুলোকে কমিয়ে দেয় আর শরীরের ইমিউনিটিকে বাড়িয়ে দেয়। এটা একটা উত্তম রসায়ন। আধুনিক রিসার্চের মাধ্যমে জানা গেছে, এটা শরীরের ক্যান্সার হওয়া ফ্রি রেডিকাল তত্ত্বকে নষ্ট করে দেয়, যাতে ভবিষ্যতে ক্যান্সারের সম্ভাবনা থাকে না। এবার বলি শোয়ার সময় রসুন খাওয়ার লাভ। যদি আপনার শরীরে খুব শীত অনুভব হয়, তাহলে মাত্র 2 কোয়া রসুন খেয়ে শুয়ে পড়ুন। হ্যাঁ বন্ধুরা, তাতে আপনার শরীরে শীত কম লাগবে এবং আপনি আরাম অনুভব করবেন। রসুন শরীরে শীত প্রধান বায়ুকে কম করে এবং শরীরে দরকারি উষ্ণতা বাড়ায়, যাতে শরীরে শীত কম লাগে। রসুনের রস খেলে আপনার রক্তের কোলেস্ট্রল বাড়তে দেয় না। শোয়ার সময় রসুন খেলে শরীরে জমে থাকা ক্ষতিকারক কোলেস্ট্রলকে কমিয়ে দেয়, যেটা আপনার খুব ভালো ফল দেয়। রসুন নিয়মিত খেলে রক্ত পরিষ্কার থাকে, এর ফলে ত্বক পরিষ্কার থাকে এবং যার ফলে ত্বক সংক্রমণের হাত থেকে রক্ষা পায়। যদি আপনাদের পায়ে বা কানে কোনো ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে, তাহলে রসুন আপনাদের অনেক উপকারে দেবে। যাদের ব্লাড প্রেশারের সমস্যা আছে, রসুন তাদের ক্ষেত্রে খুব উপকারী। এটা হাই ব্লাড প্রেশারকে কম করে নিয়ন্ত্রণে রাখে। রসুন খেলে মুখে গন্ধ হবে বলে আমরা হয়তো রসুন খাওয়াকে অ্যাভয়েড করে থাকি, কিন্তু বন্ধুরা, যদি এই রসুন খেয়ে আমাদের শরীরে উপকার হয়ে থাকে, তাহলে খেয়ে দেখুন না। খাওয়ার পর নয়, দাঁত মুখ ব্রাশ করে নিলেন, আপনার নিশ্চয়ই উপকার হবে। তাহলে বন্ধুরা, আমার এই টিপস যদি আপনাদের উপকারে লাগে, তাহলে আমাকে নিশ্চয়ই জানাবেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করে। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে আপনারা আমার পরবর্তী ভিডিওগুলোর আপডেট পান। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।